আসসালামু আলাইকুম আক্তার এটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমান সময়ে আরব আমিরাতে যারা ভিজিট ভিসায় আসছে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে তারা ভিসা লাগাতে পারে নাই বর্তমানে তারা এদেশে অবৈধ হয়ে গেছে এখন দেশে যেতে চাচ্ছে কিভাবে তারা দেশে যাবে সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা গুরুত্বপূর্ণ খবর জানার জন্য আক্তার এটি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দুবাই গুরুত্বপূর্ণ খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আপনাদের কোনো প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন দুবাইয়ের ভিসা বন্ধ অনেক বছর হয়ে গেছে এরপর থেকে যখন ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে তখন থেকে প্রায় হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরা আরব আমিরাতে বিজিট ভিসা আসছে শুধুমাত্র একটি আশায় সেটা হলো যে আমি আরব আমিরাতে যাবো কোথাও কাজের ভিসা লাগাবো এবং প্রচুর টাকা ইনকাম করব আমার পরিবারটা অনেক ভালো চলবে কয়েক মাস আগে যে সুযোগটি দেওয়া হয়েছিল যে ভিজিট ভিসায় এসে ভিসা লাগানো সেই সুযোগটি কিন্তু এখন আর নেই সেটা আমি প্রতিটি ভিডিওতেই বলি এরপরও আরও আমি রাতে অনেকেই আসেন ভিজিট বিষায় বিশা লাগানোর জন্য কিন্তু দেখা গেছে যে আরও আমি আসার পর বিশা লাগাতে পারে না দুই মাস ওভার হয়ে গেছে এখন অবৈধ হয়ে গেছেন এখন আপনি দেশে যেতে চাচ্ছেন দেশও যেতে পারতেছেন না এরকম হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরা আছে অনেকে আমাকে কমেন্ট করেন অনেকে আমাকে মেসেজ করেন এমনকি অনেকে এসে আমার সাথে দেখাও করেন সরাসরি আমি প্রতিটি ভিডিওতেই বলে দিই যে বর্তমান সময়ে যারা বিজেপিতে আসছেন তারা আসবেন না আর যারা আসছেন তারা কীভাবে দেশে যাবেন আমি প্রতিটি ভিডিওতে কিন্তু অনেক সময় বলে দেই তারপর আজকের ভিডিওটি নিয়ে আসছি কারণ বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো এটাই যে যারা বিজেপি বিসে আসছে তারা দেশে যেতে চাচ্ছে তারা কীভাবে যাবে তো সর্বপ্রথম আমি আপনাদের বলবো যদি আপনি লিগেলভাবে যেতে চান দেশে মনে করেন যে আপনি এখন লিগেলভাবে দেশে যদি যান তাহলে যদি কখনও দুবাই ভিসা খুলে দেওয়া হয় তাহলে আপনি সহজভাবে আরব রাতে আসতে পারবেন এতে আপনার কোনো সমস্যা হবে না আর লিগেল হলো এরকম যে আপনি অবৈধ হওয়ার পর যত দিন হয়েছে তত দিনের ফাইন দিয়ে জরিমানা দিয়ে তারপর দেশে যেতে হবে যদি আপনি ফাইন দিয়ে জরিমানা দিয়ে দেশে যান তাহলে দুবার ভিসা যখনই খুলে দেওয়া হবে আপনি যে কোনো সময় আরব আমিরাতে আসতে পারবেন এখন ফাইনের যে বিষয়টি হয়ে আছে সেটা হলো যে মনে করেন আপনার তিন মাস ওভার হয়ে গেছে তিন মাস ওভার হওয়ার পর প্রথম দিন আপনার ফাইন আসবে দুইশো দেড় হাম এবং পরবর্তীতে প্রতিদিন হিসাবে আসবে একশো দেড় হাম এখন কতদিন আপনি আরব আমিরাতে অবৈধ আছেন সেই দিন হিসাব করলেই আপনি আপনার সম্পূর্ণ হিসাবটি পেয়ে যাবেন আর আপনি যদি ফাইন না দিয়ে আরব আমিরাতে থেকে দেশে যান মানে আপনি যদি দেশে ধরা পড়েন এবং আপনি ধরা খেয়ে যদি দেশে যান তাহলে আপনি আরব আমিরাতে কখনও আসতে পারবেন আপনাকে এদেশে ব্যান করে দেওয়া হবে ব্লক করে দেওয়া হবে এবং ব্লকটি কতদিনের জন্য করে দেওয়া হবে সেটা নির্দিষ্টভাবে আমি বলতে পারবো না বা কেউ বলতে পারবে না এদেশের নিয়ম অনুযায়ী কানুন অনুযায়ী যতদিন আপনার হবে ততদিন ছয় মাসের হতে পারে এক বছর হতে পারে দুই বছর হতে পারে এবং আজীবনের জন্য আপনি এদেশে ব্লক বা লিস্টে চলে যেতে পারেন মানে আপনি কখনও আরব আমিরাতে বৈধভাবে আসতে পারবেন না শুধুমাত্র এই একটি সুযোগ যদি আপনি আরব আমিরাতে বৈধভাবে যেতে চান তাহলে আপনাকে যুমানা ফাইন দিয়ে তারপর দেশে যেতে হবে এবং আপনি যে কোনো সময় আরব আমিরাতে আসতে পারবেন আর অবৈধ অবস্থায় গেলে আপনি আর কখনও আরব আমিরাতে আসতে পারবেন না আশা করি যারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে এবং জানতে চান যে আরব আমিরাত থেকে কীভাবে দেশে যাবেন যারা এদেশে বিজেপি বিজে আসার পর অবৈধ হয়ে গেছেন তো আশা করি যে প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যাবার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা বিদায় নিলাম আল্লাহ হাফিজ